আপত্তিকর এমএমএস থেকে মাদক মামলা, রইল বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলের কুকুরটির তালিকা। শুনলে আপনারা একদম চমকে যাবেন। সম্পূর্ণ খবরটি জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু নগ্ন দৃশ্যে এমএমএস লিক হোক বা মাদক মামলা, বিদেশি বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা হোক বা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, সবেতেই বিতর্কের শিরোনাম দখল করেছেন শাহরুখ খানের ছেলে পুত্র আরিয়ান। তবে ভারী পড়ল মাদক মামলা। মাদক সেবনের দোষে জেল যেতে হলো আরিয়ান খানকে। আরিয়ান খান বলিউডের রোমান্স কিং শাহরুখ খানের প্রথম সন্তান। স্বভাবত স্টার কিডদের দৌড়ে সবাইকে টেক্কা দিতে পারেন তিনি। তার জনপ্রিয়তাও কিছু কম নয়। 1997 সালের 13ই নভেম্বর শাহরুখ পত্নী গৌরী খান আরিয়ানের জন্ম দেন। সুপারস্টার বাবার দৌলতে জনপ্রিয়তা লাইমলাইট কি তা জন্মের পরে বুঝে গিয়েছিলেন আরিয়ান। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শেষ করেই আরিয়ান পাড়ি দেন লন্ডনে। এরপর 2016 সালে তিনি সার্দান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে স্নাতক হয়ে কয়েক বছর আগে দেশে ফিরেছেন আরিয়ান। আরিয়ানের ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটে থেকেছে। তিনি ভারত থেকে দূরে থাকলেও প্রতি মুহূর্তে তিনি খোঁজ রেখেছেন ভারতীয় মিডিয়া। লন্ডনে পড়াকালীন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে তার পার্টি করার দৃশ্য দেখে নেট মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল। গুঞ্জন ওঠে লন্ডনের সকলের চোখের আড়ালে প্রেম করছেন দুজন। এরই পর সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মাধ্যমে। যদিও এই বিতর্ক বেশি দিন টেকেনি। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে প্রশ্ন করলে দুজনেই সেই সম্ভাবনা অস্বীকার করেছেন। সম্প্রতি এক বিদেশি বান্ধবীর সঙ্গে আরিয়ানের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সেই ছবি নিয়েও গুঞ্জন এখন চরমে। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে একটি এমএমএস। সেই এমএমএস আরিয়ানের বলে দাবি করা হয়েছিল, যদিও আরিয়ান সেটি খারিজ করে দেয়। 2 মিনিটে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে আরিয়ান এবং একটি মেয়ে সম্পূর্ণ নগ্ন দৃশ্যে বিছানা শয্যায় শুয়ে আছে এবং দুজন দুজনকে আলিঙ্গনও করছে। আরিয়ানের এমন নগ্ন আপত্তিকর দৃশ্য দেখে তার ভক্তরা তার প্রতি বেশ বীতশ্রদ্ধ আছেন। তারা অনেকেই কটাক্ষ কমেন্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। গত শনিবার রাতে মুম্বাইয়ের প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টি থেকে দুজন মহিলা সহ যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে আরিয়ান খানের নাম দেখে চমকে উঠেছিলেন অনেকেই। পুলিশি জেরায় আরিয়ান মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাকে আটক করার পর রবিবার বিকালের দিকে শাহরুখ পুত্রকে গ্রেপ্তার করল এনসিবি। আপাতত কিছুদিন কারাগারে থাকতে হবে তাকে। তো বন্ধুরা, প্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানের এমন অবস্থা দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।